আসসালামু আলাইকুম, আমি আবদুল্লাহ আল মামুন। আশা করি সবাই অনেক অনেক ভালো আছো। আজকের ভিডিওতে আমি তোমাদের এমন তিনটা চ্যাপ্টারের নাম বলবো, যে তিনটা চ্যাপ্টার তোমরা আসলে না পড়লেও চলবে। দেখা যায় যে তিনটা না, সরি, চারটা চ্যাপ্টার। এই চারটা চ্যাপ্টার থেকে দেখা যায় যে হয়তো একটা কোশ্চেন আসতে পারে অথবা নাও আসতে পারে, ঠিক আছে? তো ভিডিওটা অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবা, এবং এই চারটা অধ্যায় না পড়ে, এবং কেন পড়বা না সেটাও বলবো, এবং না পড়ে আমরা কোন জায়গায় ইফোর্ট দিলে আমাদের জন্য ভালো হবে সেটা নিয়ে মূলত আজকের এই ভিডিওটা। অবশ্যই ভিডিও প্রথম থেকে শেষ দেখবা। আর ভিডিওটা শুরু করার আগে একটা কথা বলে নিই, যারা আমাদের ফেসবুক পেজ ও গ্রুপে যুক্ত হয় না তারা অবশ্যই যুক্ত হয়ে দেও, ডিসক্রিপশন বক্সে আমি লিঙ্কগুলো দিয়ে দিব, তোমরা এখানে যুক্ত হয়ে দেও। কারণ তোমরা গ্রুপে তোমাদের মনের মতো কোশ্চেন করতে পারবা, এবং হচ্ছে ফেসবুক পেজে আমি সামনে লাইভ ক্লাস নেবো ইনশাআল্লাহ। তো চলো আজকের ভিডিওটা শুরু করা যাক। দেখো, কেমিস্ট্রি ফার্স্ট পেপার, কেমিস্ট্রি ফার্স্ট পেপারের জন্য আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে এমসিকিউ এর জন্য। আর রিটেনের জন্য কিন্তু সব কিছু পড়া লাগে না, জাস্ট অল্প কিছু জিনিসপত্র কিন্তু পড়লে হয়ে যায়। সেই জায়গা থেকে আমি রিটেনের জন্য তোমাদের অবশ্যই সাজেশন দিব যে কোন জিনিসগুলো আসলে তোমাদের জন্য পড়াটা বেটার হবে। কেমিস্ট্রি ফার্স্ট পেপারে চ্যাপ্টার ফাইভ আসলে না পড়লেও চলবে, কারণ দেখা যায় যে চ্যাপ্টার ফাইভ থেকে কোশ্চেন একটা আসে অথবা আসে না। তো এখন যেহেতু তোমাদের শর্ট সিলেবাসে পরীক্ষা হবে, অর্থাৎ হচ্ছে ঢাকা ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষা মোটামুটি ধরে রাখো যে শর্ট সিলেবাসে হবে, এখন একটা সময় ছিল যখন ঢাকা ইউনিভার্সিটিতে শুধু এমসিকিউ পরীক্ষা হতো, তখন কিন্তু রিটেন পরীক্ষা হতো না। 2019 সালের আগের কথা বলছি। তো তখন হচ্ছে এই চ্যাপ্টার ফাইভ থেকে একটা কোশ্চেন আসতো কোনো বছরে, আবার কোনো বছরে আসতো না। তাহলে একটা জিনিস চিন্তা করো, যখন শুধু এমসিকিউ পরীক্ষা হতো তখন হচ্ছে তোমার 30টা করে এমসিকিউ দিত, ফিজিক্সে 30টা, কেমিস্ট্রি 30টা, ম্যাথ 30টা, এভাবে করে দিত। তো ওই সময়ে তোমার হচ্ছে চ্যাপ্টার ফাইভ থেকে কোশ্চেন আসতো না। আর এখন তোমার হচ্ছে যে আরও চ্যাপ্টারগুলো বাদ চলে গেছে, তাই না? সো কেমিস্ট্রির হচ্ছে একটা চ্যাপ্টার বাদ, সেকেন্ড পেপারে একটা চ্যাপ্টার বাদ, সো প্রশ্ন করার মতো অনেক জায়গা আছে। সো এই জায়গাটা আসলে তুমি চাইলে স্কিপ করতে পারো, এই চ্যাপ্টার ফাইভটা তোমার না পড়লে আসলে চলবে, ঠিক আছে? এবার দেখো, কেমিস্ট্রি সেকেন্ড পেপারে আসলে এমন কোনো চ্যাপ্টার নেই যেটা আসলে বাদ দেওয়া যেতে পারে। কেমিস্ট্রি চ্যাপ্টার নাম্বার ফাইভ আসলে বাদ দেওয়া যেতে পারে, বাট হচ্ছে চ্যাপ্টার ফাইভ আসলে সিলেবাসে দেয়ই নাই। সো এরকম কোনো চ্যাপ্টারের নাম আমি আসলে বলতে পারতেছি না। তবে হ্যাঁ, চ্যাপ্টার নাম্বার থ্রি, চ্যাপ্টার নাম্বার ফোর, এরকম স্পেসিফিক কিছু টপিক আছে যেই জায়গা থেকে প্রতি বছর ঢাকা ইউনিভার্সিটি এমসিকিউ কোশ্চেন করে থাকে। তো আমি সেটা অবশ্য তোমাদের খুব শীঘ্রই সাজেশনের ভিডিওটা দিব ইনশাল্লাহ। সো এবার আমি বায়োলজি ফার্স্ট পেপারের দিকে আসি। বায়োলজি ফার্স্ট পেপারে দেখবা নবম অধ্যায়ে তোমার 3 বছর বা 4 বছর বা 2 বছর পরপর একটা এমসিকিউ আসে, ঠিক আছে? 2 বছর 3 বছর পরপর একটা এমসিকিউ। এমসিকিউর জন্য নবম অধ্যায় লেস ইম্পর্টেন্ট, বাট রিটেনের জন্য মোটামুটি গুরুত্বপূর্ণ। সো রিটেনের জন্য স্পেসিফিক কিছু টপিক তোমাদের পড়া লাগবে, সেই জায়গাটা আমি তোমাদের কাছে সিলেক্ট করে দিব যে কোন কতটুকু পড়লে রিটেন তোমাদের হবে, এটা একটা সাজেশন তোমাদের দিব ইনশাআল্লাহ। চ্যাপ্টার নম্বর 11 সেম, তুমি এটা না পড়লে হবে। আমি বায়োলজির জন্য একটা সাজেশন দিব, শুধুমাত্র বায়োলজির জন্য, যেখানে আমি তোমাদের বলবো জাস্ট 4টা চ্যাপ্টার পড়বা, মিনিমাম 7 থেকে 8টা এমসিকিউ কনফার্ম কন পাবা, অর্থাৎ প্রত্যেক বছর ঢাকা ইউনিভার্সিটিতে ওখান থেকে আসবেই। সো এরকম কিছু চ্যাপ্টারের নাম আমি বলবো, সো আশা করা যায় তোমাদের সেটা উপকারে আসবে। অ্যান্ড দেন হচ্ছে বায়োলজির সেকেন্ড পেপারের কথা যদি বলি, বায়োলজির সেকেন্ড পেপার তোমার চ্যাপ্টার নম্বর 5 থেকে কোশ্চেন আসে না বললেই চলে। দেখা যায় যে প্রতি 7 বছর বা 6 বছর পর একটা এমসিকিউ আসে। সো এটা নিঃসন্দেহে তুমি বাদ দিতে পারো, এখানে কোনো অসুবিধাই হবে না তোমার। নবম অধ্যায়ও তুমি খুব বেশি অসুবিধা হবে না, 11 অধ্যায়টা হালকা পাতলা দেখে দিতে পারো, এটা খুব বেশি যে মানে ইফেক্টিভ হবে পড়লে এরকম না, তুমি চাইলে এটা আসলে স্কিপ করতে পারো, কোনো অসুবিধা নাই। আর এখানে যেটা বললাম যে কেমিস্ট্রি আসলে আমি যদি ওভারঅল চিন্তা করি, এখান থেকে কোনো কোশ্চেন আসে না। নবম অধ্যায় আর 11 অধ্যায় থেকে সর্বোচ্চ হয়তো একটা আসতে পারে, আর পঞ্চম অধ্যায় থেকেও হয়তো বা মানে খুব আসে না বললেই চলে, ঠিক আছে? সো আমার মনে হয় যে এটা 4টা চ্যাপ্টার মিলে হয়তো একটা এমসিকিউ আসবে অথবা আসবে না। সো এই পুরো জিনিসটা, এই পুরো যতটুকু শ্রম তুমি এখানে দিবা, এই শ্রমটা মানে 4টা চ্যাপ্টার পড়তে যতটুকু শ্রম তোমার আসলে লাগতো, এই পুরো সময়টা কেমিস্ট্রির সেকেন্ড পেপারে চ্যাপ্টার নাম্বার 2 অর্থাৎ অর্গানিক কেমিস্ট্রিতে সময় দিবা তুমি। কারণ অর্গানিক কেমিস্ট্রিতে দেখা যায় যে তোমার 15টা এমসিকিউর ভিতরে অলমোস্ট হচ্ছে 6 থেকে 7টা এমসিকিউ শুধুমাত্র অর্গানিক কেমিস্ট্রি থেকেই আসে। এরপরে তোমাদের রিটেনের কথা বলি, অলমোস্ট 40 থেকে 45% কোশ্চেন শুধুমাত্র অর্গানিক কেমিস্ট্রি থেকেই আসে। সো অর্গানিক কেমিস্ট্রিতে তুমি যদি ভালোভাবে এফোর্ট দিতে পারো, দেখা যাবে তুমি অনেক ভালো মার্ক ক্যারি করতে পারতেছো, অ্যান্ড দেন হচ্ছে ভালো সাবজেক্ট পেতে তোমার অনেক বেশি সুবিধা হবে। বেশ কিছু চ্যাপ্টার আছে যে চ্যাপ্টারগুলো আসলে অনেক বেশি গুরুত্বপূর্ণ, যেমন ম্যাথের ক্ষেত্রে ক্যালকুলাস, ক্যালকুলাস থেকে দেখা যায় যে অনেক বেশি কোশ্চেন আসে। কেমিস্ট্রির ক্ষেত্রে অর্গানিক কেমিস্ট্রি, ফিজিক্সের ক্ষেত্রে অবশ্যই এরকম কোনো অধ্যায় নেই যে এখান থেকে বেশি আসবেই। সো বায়োলজির ক্ষেত্রে কিছু চ্যাপ্টার আছে
আমি সেই চ্যাপ্টারের সামনে তোমাদের লিখে দিব। সো আমার মনে হয় যে ওই চ্যাপ্টারগুলো তুমি যদি ওভারঅল ভালো করে পড়তে পারো, আমার মনে হয় যে অনেক বেশি কমন পসিবল। অ্যান্ড আমার মনে হয় যে তুমি যদি ওই চ্যাপ্টারগুলোতে বেশি ফোকাস করো, ইনশাল্লাহ অনেক বেশি ভালো করা সম্ভব ইনশাল্লাহ। সো আমার মনে হয় যে বুঝতে পারছো যে এই ভিডিওতে বললাম যে কোনটা বাদ দেওয়া যেতে পারে। নেক্সট আমি আরেকটা ভিডিও বানাবো বায়োলজি নিয়ে, অথবা পুরো ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজির বিষয়গুলো নিয়ে ভিডিও বানাতে পারি, যে কোন চ্যাপ্টারগুলো পড়লে তুমি হচ্ছে যে 100% বেশি এমসিকিউ তুমি পাবা সেটা নিয়ে, এবং কোন টপিকগুলো পড়তে হবে সেটা নিয়ে আলাদা ভিডিও থাকবে অবশ্য। সেক্ষেত্রে তো একটা ভিডিওর ভিতরে সব কিছু বলা যাবে না, আমি সেক্ষেত্রে তোমার প্রত্যেকটা অধ্যায় ওয়াইজ বলে দেবো যে অধ্যায় থেকে কোনটা গুরুত্বপূর্ণ এবং কী টাইপের কোয়েশ্চেন আসে সেটা নিয়ে আলাদা আলাদা ভিডিও থাকবে। ঠিক আছে, আজকের ভিডিওতে বললাম যে কোন চারটা চ্যাপ্টার তুমি আসলে বাদ দিলেও খুব বেশি ইফেক্ট পড়বে না, তুমি চাইলে এগুলো স্কিপ করে অন্য জায়গাতে সময় দিতে পারো, খুব বেশি অসুবিধা হওয়ার কথা না। সেই ছিল আজকের ভিডিওটি, সামনের ভিডিও দেখা হচ্ছে। সামনে তোমার কোন টাইপের ভিডিও চাও সেটা অবশ্যই অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দিও, আমি চেষ্টা করবো সামনে সেই টপিকের উপরে ভিডিও বানানোর। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।